সকলকে। এখন সন্ধে হব হব করছে, আমি একটু ছাদে এসেছি। এখন মানে একটু মেঘলা মেঘলা করেছে, তো একটু হাওয়া দিচ্ছে, তো হাওয়া খেতে এসেছি, কারণ নিচে এত গরম যে টিকতে পাচ্ছি না। সেই জন্য ভাবলাম আমি হাওয়া খেতে যাচ্ছি, আর আমার সোনাটা বসে থাকবে ঘরে গরমে, তা কী করে হয় দেখবে, ওকেও নিয়ে এসেছি। কি দেখো, ও হাওয়া খেতে এসেছে। মা এবং ছেলে হাওয়া খাচ্ছে এখন ছাদে। হাওয়াটা ভালো লাগছে, মানে সারা দিনের গরমের পরে এত সুন্দর মিষ্টি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর লাগছে না হাওয়াটা, এই দেখো ওকেও নিয়ে এসেছি হাওয়া খেতে। সবাইকে হ্যালো বলে দাও তো, বলো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, সকলে ভালো আছো তো, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তো, তুমি জিজ্ঞেস করলে যদি ওরা সাড়া দেয়, তাই না? বেশ ভালো লাগছে হাওয়াটা, আর সন্ধে হতেই যাচ্ছে, সন্ধে হয়ে গেলেই সন্ধে দেব, ওকে খেতে দেব, ওকে নিয়ে নিচে যাব। এখন এই হাওয়াটা একটু এনজয় করছি দুজনে মিলে, অফকোর্স দুজনে মিলে, কারণ আমি একা তো নই, আমার গোপাল আছে আমার সাথে। তো মোবাইলের স্ট্যান্ডটা আনা হয়নি, সেই জন্য হাতেই ধরতে হচ্ছে, অসুবিধা হচ্ছে একটু। আর আমার চুলের অবস্থা দেখো, আমি মানে দুপুরবেলা ঘুম থেকে উঠেই মানে ঘুম তো হয়ই নি, এত গরম, মানে ওই গড়াচ্ছিলাম আর ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে 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 ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওকে নিয়ে এলাম। কারণ ড্রেসটা চেঞ্জ করলাম কারণ সন্ধে দিতে হবে, সেই জন্য আগে থেকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম হাত পা ধুয়ে। তারপরে ভাবলাম আমি ছাদে আসছিলাম, দিয়ে ছাদে আস্তে আস্তে ভাবলাম মানে মনটা কেমন কেমন করলো, যখন ঘরটা বন্ধ করে আসছি তখন ভাবছি যে আহা গো আমার গরম লাগছে, আর আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, আর আমার গোপালটা বসে থাকবে, তো সেই জন্যে ওকেও সঙ্গে করে নিয়ে চলে এলাম। আমি খুব বিরক্ত করি ওকে, মানে আমি এতটা বিরক্ত করি ওকে, এত হামিটা আমি খেয়ে ফেলি না, ও মাঝে মাঝে ইরিটেট হয়ে যায়, মানে বাচ্চা দেখে দেখবে জোর জবরদস্তি করে হামিটামি খেলে তারা কীরকম একটা করে না, মুখ চোখ বাঁকায়, হ্যাঁ মানে কেমন বিরক্ত বিরক্ত ভাব, গোপালেরও মনে হয় সেরকমই হয়। কি করব, ভালো লাগে তো। আজকের ভিডিওটা ভাবলাম ভিডিওটা করব না করব না, মানে এটা তো তেমন কিছু নয়, তবু ভাবলাম করেই ফেলি করে মানে এই জিনিসটা শেয়ার করি তোমাদের সাথে, কারণ সব জিনিসই তো তোমাদের সাথে শেয়ার করা হয়। তারপরে আমি ছাদে এসে ফোন করলাম আমার বোনেদেরকে, মানে মলয়ের বোনেদেরকে ফোন করলাম, ওদের খুব ইচ্ছা ছিল যে আমি আমার মানে আমার একটা ছোটো বোন আছে, মানে বোনই আমি বলি, কারণ মলয়ের বোন মানে আমারও বোনের মতো, একদম বোনের মতো নয়, অ্যাকচুয়ালি বোনই, ঠিক আছে, মানে ওরা আমাকে এতটাই মানে নিজের দিদির মতোই ভালোবাসে, তো আমার ননদ বা হ্যান ত্যান এইসব কিছু আমার মনে হয় না, কখনোই মনে হয় না এটা, তো ওদেরকে আমি বোনই বোনের মতো ভালোবাসি। আর একটা ওদের মধ্যে একটা বোনের হচ্ছে বার্থডে ছিল, তো আমাকে তো প্রায় ও এক মাস আগে থেকে, মানে এক মাস ঠিক নয়, দু তিন সপ্তাহ আগে থেকে আমাকে বলে রেখেছিলো যে ওই দিনে যাওয়ার জন্য, যে আমার জন্মদিন আছে তুমি আসবে, অবশ্যই আসবে, কিন্তু দুর্ভাগ্য, সেটা আমার দুর্ভাগ্য যে আমি যেতে পারিনি, মানে এই রবিবার পড়েছিল, রবিবারও তোমরা জানো যে মলয়ের অফিস ছিল, ঠিক আছে, এই রবিবারও, মানে গত টানা তিনটে রবিবার, মানে এমন হচ্ছে, শুক্র এবং শনিবার ছিল তোমার দোল ছুটি ছিল, আর রবিবারেতে অফিস ছিল, তো এই রবিবারও অফিস ছিল, সেই জন্য আর ওর প্রচুর লেট করে এসেছিল, মানে 7:30 বেজে গিয়েছিল, তারপরে আমার ওর আর যাওয়া হয়নি ওর বার্থডে সেলিব্রেশনে, তো আমার নিজের খুব খুব খারাপ লেগেছিলো যখন ভিডিওগুলো দেখছি, ওরা সব স্ট্যাটাসে শেয়ার করেছে, তো দেখে আমার খুব মানে মিস করছিলাম যে হ্যাঁ আমি এই জায়গায় থাকলে কত আনন্দ করতাম, কত মজা করতাম, তো ওদেরকেই ফোন করেছিলাম,
ফোন করতেই তো একদম ঝাঁপিয়ে পড়লো, কেন আসোনি আমার, হ্যাঁ এলে না তুমি তেন। তো কি বলবো, আমার মানে সরি বলার চেয়ে তো মানে সরি বলার থেকে আর তো কিছু বলার আমার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা করবো না করবো না করে করাই হয়ে গেল ভিডিওটা। তো চলো এখন আমি যাব নিচে, সন্ধে হয়ে গেছে, মানে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, নিচে যেতেই ইচ্ছে করছে না, সন্ধে প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, মানে যেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে আবার চলে আসি, এমনই মনে হচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি থাকো। তো চলো টাটা টাটা।